সকলের দাবি সকলের অধিকার, দেশ সকলের অধিকার। এই শিরোনামে আমরা শেখপাড়া বাজারে একটা সভা করলাম। এ সভার যে মূল উদ্দেশ্য, আমরা জানি যে দেশকে স্বাধীন করার জন্য দেশের সমস্ত শ্রেণীর মানুষ রক্ত দিয়েছে। এই দাবি নিয়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের শেখপাড়া শহরে এক পথসভার আয়োজন করা হয়। দেশের সমস্ত শ্রেণীর মানুষ বলিদান দিয়েছে, তারা শহীদ হয়েছে, কিন্তু আমরা গভীরভাবে অনুভব করছি কিছুদিন থেকে, বিশেষ করে মাইনরিটিস, দলিত, এই সমস্ত শ্রেণীর যারা মানুষ আছে তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। সভায় আহ্বায়ক ছিলেন আলহাজ আনিসুর রহমান সাহেব, উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া মোহাম্মদ শাহাবুদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট তাহিদুল ইসলাম। উদ্দেশ্য হচ্ছে যে সারা ভারতবর্ষে যে কেন্দ্রীয় সরকার রয়েছে সেটা একটা ফ্যাসিস্ট সরকার, একটা সাম্প্রদায়িক সরকার। এই ফ্যাসিস্ট সাম্প্রদায়িক সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত দেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে। আজকে যদি দেখি, আমরা দেখব যে সারা ভারতবর্ষ জুড়ে আজকে সাম্প্রদায়িকতা এবং নারীদের যে লুণ্ঠন চলছে, নারীর উপর অত্যাচার চলছে। আজকে আপনারা দেখুন যে উত্তরপ্রদেশে নারী নির্যাতন 1 নম্বরে। ডোমকল সাবডিভিশনাল প্রেসিডেন্ট হাদিকুল ইসলাম, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং আরও অনেক সদস্যবৃন্দ। রাইট মিল্লা হে মূল মকসাদ, আমরা জানি যে দেশকে স্বাধীন করার জন্য দেশের মানুষ বলিদান দিয়েছে, দেশের মানুষ শহীদ হয়েছে, প্রত্যেকটা নাগরিক যে দেশের সমান অধিকার রাখে। কিন্তু আমরা গভীরভাবে অনুভব করছি যে এখানে আরএসএস দ্বারা পরিচালিত সরকার আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করছে, আমাদের ব্যক্তিগত অধিকারকে ক্ষুণ্ণ করছে। পৃথিবীর তথা ভারতবর্ষে যে দলিত, সংখ্যালঘু এবং মুসলিমদের উপর নানা প্রকার অত্যাচার চলছে, যেভাবে নির্দোষ মুসলিমদের টার্গেট করে কোনো প্রকার প্রমাণ ছাড়াই এনআইএ দ্বারা গ্রেপ্তার করা হচ্ছে এবং দেশদ্রোহী তকমা দিয়ে দীর্ঘদিন ধরে জেলবন্দি করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ করা হয়। এছাড়াও ভারতের সংবিধান অনুযায়ী জনগণের মৌলিক অধিকার তার সঠিক প্রয়োগের দাবি করা হয়, যাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলিম বা দলিত সমাজের ওপর আরএসএস পরিচালিত বিজেপি সরকার কোনো প্রকার অত্যাচার না করতে পারে, তার বিরুদ্ধে সাংবিধানিক উপায়ে সংগঠিত হওয়ার আহ্বান করা হয়। যদি মনে করে না আমরা সন্ত্রাসী নই, আমরা অপরাধী নই, তারা আদালতে যেতে পারে। ভারতবর্ষের সংবিধানের প্রতিটা অধ্যায়কে নষ্ট করে নতুন নতুন জনবিরোধী আইন ভারতবর্ষের চালিকা শক্তি। অবশেষে সাম্প্রদায়িক কোলাহল না করে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যের দিকে কাজ করার সুপরামর্শ দিয়ে পথসভা শেষ করা হয়। আগে এখানকার কিছু যুবককে ধরা হয়েছে, তাদের যদি প্রকৃত হলে পরে সেই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমরা অবশ্যই, কেন আমাদের জীবনটাকে আমরা কেন বিপর্যস্ত করব, আমরা সেটাকে আমরা বুঝি না, মুসলিমরা কি বোঝে না? তো সত্যিকারে যদি সন্ত্রাসবাদী হয় তাহলে পরে তাদের বিরুদ্ধে আমরাও আছি। কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ম না মেনে, যে ধরনের সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সেই নির্দেশ না মেনে, যে মানবাধিকার অধিকার আছে স্বীকৃত সেগুলোকে না মেনে আজকে অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে যাচ্ছে। এতে সমস্ত মানুষ কিন্তু সন্দেহ করছে যে এনআইএ পক্ষপাতিত্ব করছে। আমরা চাই এনআইএ যদি কাজ করে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করুক, যাতে কোনো প্রশ্ন থাকবে না। আমরা যেহেতু অন্যায়ভাবে এটাকে করা হয়েছে, নিয়ম বহির্ভূত করা হয়েছে, আমরা প্রতিবাদ করছি যে এটা নিয়ম বহির্ভূত এবং এখানটাকে যে ফ্যাক্টস ফাইন্ডিং করা হয়েছে, বিভিন্ন সংগঠন মিলে একাধিক 5-7টা সংগঠন মিলে ফ্যাক্টস ফাইন্ডিং করে দেখেছে যে এখানে সাধারণ গরিব মানুষদেরকে, ছেলেদেরকে ধরে সন্ত্রাসবাদী বানানো হচ্ছে, এটা একটা চক্রান্ত। আমরা তার প্রতিবাদ করছি।